আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে শিখব কিভাবে সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করতে হয়। আচ্ছা, তো এই বিষয়টা আসলে অনেকের কাছে কনফিউজিং মনে হয়, এটার কিছু কারণ আছে, তো সেগুলো পরে আলোচনা করব। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলো, এই লেকচার ভিডিওর মাধ্যমে আপনারা সবাই একদম পুরোপুরি পারফেক্টলি নাও বুঝতে পারেন, তবে আমি চেষ্টা করব সহজভাবে উপস্থাপন করার জন্য যেন আপনারা বুঝতে পারেন। তো তারপরে যদি কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমি বলবো আপনারা কয়েকবার এই লেকচার ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, আশা করি তখন বুঝতে পারবেন। আর এই লেকচার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, তো এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, এই এটা শুরু করার আগে আমাদের সবার আগে বুঝতে হবে অঙ্ক এবং সংখ্যা এই দুইটার মধ্যে আসলে কি বুঝি, বা অঙ্ক বলতে কি বুঝি আর সংখ্যা বলতে কি বুঝি। ওকে, তো এটা বোঝার জন্য এই যে এইখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে মোট প্রায় 10টা অঙ্ক আছে, এদেরকে অঙ্ক বলে, এরা সবাই এক একটি অঙ্ক। আচ্ছা, এই অঙ্ক দিয়ে আমরা কি করতে পারি, সংখ্যা গঠন করতে পারি। যেমন দেখেন 45, এটা একটা সংখ্যা, ঠিক আছে? তো এই সংখ্যাটা গঠন করার জন্য 4 এবং 5 এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে। তো আরো বলা যায় 2 4 8 9। ওকে, তো এই সংখ্যাটা গঠন করার জন্য একইভাবে 4টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 2 4 8 9। তো আমরা বলতে পারি এইখানে মোট যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক দিয়ে আমরা পৃথিবীর সকল ধরনের সংখ্যা গঠন করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন সলভ করা যাক। তো এখানে বলা আছে 1 2 3 4 5 6 অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। ওকে, তো এখানে যে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্ক থেকে প্রতিবার 3টি করে করে কতগুলো সংখ্যা গঠন করা যাবে সেটি আমাদের কাছে জানতে চাইছে। যেমন হতে পারে 1 2 3 একটা সংখ্যা গঠন করা গেছে, 2 3 4 একটা সংখ্যা গঠন করা গেছে, তারপর 2 4 5, এরকম করে কতগুলো সংখ্যা গঠন করা যাবে সেটি আমাদের কাছে জানতে চাইছে। ওকে, তো এটা বোঝার জন্য আমরা এখানে রাফ করি। আমাদের যেহেতু 6টি অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, সেহেতু আমরা বাকি অঙ্কগুলো মুছে দেই। ওকে, তো আমাদের এই 6টি অঙ্ক দিয়ে কি করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলা আছে, সেহেতু আমরা যেটা করব এরকম করে 3টি ঘর এঁকে নেব। আচ্ছা, তো এই 3টি ঘরে হতে পারে 1 2 3, এটা একটা অঙ্ক, সরি এটা একটা সংখ্যা। তারপর হতে পারে 5 দিয়ে একটি সংখ্যা হতে পারে, 5 2 3, এটাও। তো এরকম করে অনেকগুলো সংখ্যা গঠন করা সম্ভব। তো আমরা গত ক্লাসে এরকম একটি প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা শিখেছিলাম, তো আমরা এখানে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে এই 6টি অঙ্ক এই 3টি ঘরে বসতে পারে 6p3 উপায়ে। তো এইটাই হলো কি আমার প্রথমটার উত্তর, যে এই 6টি অঙ্ক দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা হচ্ছে 6p3। এখন 2 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। তো এখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। ওকে, যেহেতু 3 অঙ্ক বিশিষ্টর কথা বলা আছে, সেহেতু আমাদের যেটা করতে হবে এরকম করে 3টি ফাঁকা ঘর আগেই বানিয়ে রাখতে হবে। ওকে, তো এখন একটি সংখ্যা বিজোড় হয় কি না জোড় হয় সেটা নির্ভর করে শেষের ঘরের উপরে। তো শেষের ঘরে যদি বিজোড় অঙ্ক বসে তাহলে টোটাল নাম্বারটা বিজোড় সংখ্যা হয়ে যায়, আর যদি জোড় অঙ্ক বসে তাহলে হচ্ছে হলো টোটাল নাম্বারটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন দেখেন এখানে আমার বিজোড় অঙ্ক আছে 1 3 5। তো এখন এই 3টির 1টি যদি প্রথম সরি শেষের দিকে যদি বসে, তাহলে এইখানে যে কোনো অঙ্কগুলো বসান, যেমন দেখেন এখানে 2 4 বসাইলাম, তাহলে কি হয়ে গেল, এই টোটাল সংখ্যাটা বিজোড় হয়ে গেল। আবার একইভাবে যদি অন্য আরেকটা বসা যদি টেস্ট করেন, যেমন দেখেন এখানে 6 বসাইলাম, তাহলে কি হয়ে গেল, এখানে এটা টোটাল সংখ্যাটা বিজোড় হয়ে গেল। ওকে, তো এখন দেখেন এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি 1 কে স্থির রেখে কতগুলো বিজোড় সংখ্যা পেতে পারি সেটা নির্ণয় করব। তারপর একইভাবে 3 কে স্থির রেখে আমি কতগুলো বিজোড় সংখ্যা পেতে পারি সেটাও নির্ণয় করব, এবং 5 কে স্থির রেখে কতগুলো বিজোড় সংখ্যা পেতে পারি সেটাও নির্ণয় করব। তারপর এই 3টাকে যোগ করলেই আমার টোটাল কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা পেয়ে যাব। ওকে, তো প্রথম অবস্থায় আমি চাচ্ছি 1 কে স্থির রেখে, তো 1 কে যেহেতু স্থির রাখবো এইগুলো আমি মুছে দিই।
আর স্থির রেখে প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় সেটা অবশ্যই আমরা জানি। যাকে স্থির রাখবো তাকে বিবেচনার বাইরে রাখবো। তা আমি এবার আপাতত 1 কে বিবেচনার বাইরে রাখতেছি। তো এইখানে মোটমাট তাহলে অঙ্ক আছে কয়টা? 5টা। তো এই 5টা অঙ্ক এই 2টা ঘরে বসতে পারে কত উপায়? 5p2 উপায়। তো এটা হচ্ছে না আমার প্রথম স্টেপ শেষ, যে 1 কি স্থির রেখে কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে, এখন দেখা যাক 3 কি স্থির রেখে কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। ওকে, শেষের ঘরে আমি 3 কি স্থির রাখলাম আর এখানে 1 কে দিয়ে দিলাম। যেহেতু এবার আমি 3 কি স্থির রাখছি, তার মানে হচ্ছিল 3টা মুছে দিতে হবে আমাকে, মানে বিবেচনা বাইরে রাখতে হবে। ওকে, তাহলে 3 কে আমি বিবেচনা বাইরে রাখলাম। তাহলে এইখানেও গুণে দেখেন মোটপাট অঙ্ক আছে 5টা। তো এই 5টা অঙ্ক এই 2টা ঘরে বসতে পারবে 5p2 উপায়। একইভাবে আমি যদি 5 এর জন্য যদি নির্ণয় করতে যাই তাহলে কি হবে? এখানে আমি 5 কে স্থির রাখলাম আর এখানে 3 কে দিয়ে দিলাম। এবার একইভাবে কি করব, 5 কেও আমি বিবেচনার বাইরে রাখবো, তার মানে 5 কে মুছে দিলাম। তো 5 কে স্থির রেখে কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে? 5p2 এতটি। তো এখন আমার কাঙ্ক্ষিত যে বিন্যাস সংখ্যাটা হবে সেটা কি হবে? এই 3টার যোগফল, এই 3টার যোগফল। ঠিক আছে, তো এটা হলো কি আমার 2 নাম্বার, যেখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে, সেটা কি? এতগুলো, এইগুলাকে যোগ করলে যে রেজাল্টটা হবে সেটাই। এখন 3 নাম্বার প্রবলেমটা সলভ করা যায়। তো এখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়, ওই আগের মতোই আর কি। তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু জোড় সংখ্যার কথা বলা আছে, আচ্ছা যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, তো আমি এক কাজ করি, এরকম 3টা করে বক্স আগে বানায় ফেলি। ওকে, তো এরকম 3টা বক্স আগেই বানায় ফেলাম। যেহেতু জোড় সংখ্যার কথা বলা আছে, তার মানে আমি প্রথমে 2 কে স্থির রেখে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা বের করে ফেলবো, 4 কে স্থির রেখে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটাও বের করে ফেলবো, এবং 6 কে স্থির রেখে কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটাও বের করে ফেলবো। ওকে, তো প্রথমে আমি যদি 2 কে স্থির রাখি তাহলে আমার কি করতে হবে? 2কে বিবেচনা বাইরে রাখতে হবে। তাহলে যেটা করতে হবে, এখন এখানে কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক। তো এই 5টা অঙ্ক এই 2টা ঘরে বসানো যায় 5p2। তারপর হচ্ছে হলো কি করতে হবে, 4কে মুছে দিতে হবে। আমি 2কে এখানে অ্যাড করে দিই, কারণ এবার 4কে আমি বিবেচনার বাইরে রাখতেছি। তাহলে কি হবে? 5p2। একইভাবে এবার কি করতে হবে আমাকে, 6কেও যদি আমি যদি মুছে দেই বিবেচনার বাইরে রাখি তাহলে কি হবে? 5p2 হবে। তো এই সবগুলো যদি যোগ করি তাহলেই আমার 3 নম্বরের উত্তর পেয়ে যাব। এখন 4 নম্বর প্রবলেমটা সলভ করা যাক। তো এখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজিত কতগুলো সংখ্যা গঠন করা যায়। ওকে, তো আমাদের এমন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলছে যেটা 5 দ্বারা বিভাজিত হতে হবে। আচ্ছা, তো 5 দ্বারা বিভাজিত হতে হলে আমাদের শেষের ঘরে কি বসতে হবে? শেষের ঘরে আমরা যদি 5 বসাই দিই তাহলেই কিন্তু এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজিত হবে। যেমন দেখেন আমি এখানে 1 2 5 বসাইলাম, এখানে 5, তো এটা অবশ্যই 125 5 দ্বারা ভাগ যায়। তো ঠিক একইভাবে আমি যদি এইখানে 3 বসাই দিই এবার, তাহলে 325ও 5 দ্বারা ভাগ যাবে। এক কথায় সেই সংখ্যাটাই 5 দ্বারা ভাগ যাবে যার শেষে 5 থাকবে। ওকে ওকে, তার মানে এইখানে আসলে আমাদের ওই স্থির রেখে যেভাবে সলভ করছিলাম ঠিক ওরকম টাইপেরই প্রবলেম। যেমন দেখেন এখানে আমাদের 5 কে স্থির রেখেই সলভ করতে হবে। তো যেহেতু 5 কে স্থির রেখে সলভ করতে হবে, সেহেতু আমি 5 কে বিবেচনার বাইরে রাখি। তাহলে যেটা করতে হবে, এখানে মোটপাট অঙ্ক আছে 5টা আর ঘর পূরণ করতে হবে 2টা, তার মানে 5p2। এটাই হচ্ছে হলো আমার উত্তর। এখন 5 নম্বর প্রবলেমটি সলভ করা যাক। তো এখানে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, যেহেতু 1000 নিয়ে কথা বলছে সেহেতু এখানে এবার 4টা ঘর হবে। আর এখানে বলা আছে 4000-এর থেকে বড় কিন্তু 5000-এর থেকে ছোট। ওকে, তার মানে এখানে এই একদম প্রথম ঘরটাতে আমার শুধুমাত্র 4ই বসতে পারবে। কেন 4 বসতে পারবে? কারণ আপনি যদি এইখানে যদি মানে পরবর্তী ছোট অঙ্কগুলো যদি বসান, 1 2 3 যদি বসান, তাহলে এটা কি হয়ে যায়? 4000-এর থেকে বড়। ঠিক আছে,
তো এইখানে যদি 4 বসাই তাহলে ঠিক আছে। এইবার যদি আমি যদি এখানে যদি কোনোভাবে 5 বসাই দেই তাহলে দেখেন কি হয়ে যায়। 5 বসাইলে, আর এইগুলো তো ছোট অঙ্কগুলোই বসাইছি, তো 5 বসাইলে দেখেন এটা আবার 5000-এর থেকে বড় হয়ে গেল। তো সেটা তো আমাদের বলে নাই, আমাদের বলছে 5000-এর থেকে ছোট। তার মানে এইখানেও আমাদের আসলে 4K স্থির রাখতে বলছে, 4K স্থির রেখে বিন্যাস নির্ণয় করতে বলছে। ওই একই কথা মানে ঘুরায় পেঁচায় বলছে আর কি। তো এইটাই বুঝতে হবে আর কি, কথার অর্থ বুঝতে হবে, তারপর অঙ্ক সলভ করতে হবে। তো যাই হোক, এখানে আমি যেহেতু 4K স্থির রাখবো, তার মানে আমি 4K আগে এখান থেকে বিবেচনার বাইরে থেকে সরাই দেই। তো এবার দেখেন তিনটা ঘর আছে আর অঙ্ক আছে কয়টা এখানে, 1 2 3 4 5টা, তার মানে 5P3। এইটাই হচ্ছে আমার নির্ণয় বিন্যাস সংখ্যা। এখন দেখা যাক 6 নম্বর প্রবলেমতে কি বলা আছে। তো এখানে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো এখানে 4000-এর থেকে বড় কিন্তু 6000-এর থেকে ছোট, তার মানে এবার এই প্রথম ঘরে আমাদের দুইটি সংখ্যাকে, সরি, দুইটি অঙ্ককে স্থির রেখে সমাধান করতে হবে। একটি হচ্ছে হলো 4 আর একটি হচ্ছে হলো 5। ওকে, তো প্রথম অবস্থায় আমি যদি 4-কে স্থির রেখে করি তাহলে আমার এখানে বিন্যাস সংখ্যা হবে, এখানে তো 5টি অঙ্ক আছে আমরা জানি, 5P, আর এখানে ঘর আছে 3টা। ওকে, একইভাবে এবার আমি যদি 5K স্থির রেখে যদি করি, তো আমি 5K মুছে দেই আর এখানে 4K ইনক্লুড করে দেই, তো তখন কি হবে, 5P3। তো এই দুইটা যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এখন 7 নম্বর প্রবলেমটি দেখা যাক। তো এখানে বলা আছে 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, যেহেতু 4000-এর থেকে বড় বলছে, তার মানে 4টা ঘর একে ফেলি এখানে। তো এইবার এই প্রথম ঘরে কে কে বসতে পারবে, 4ও বসতে পারবে, 5ও বসতে পারবে, 6ও বসতে পারবে, এটা আমরা বুঝতে পারছি আশা করি। তো এক কাজ করি, আমি 3টাকে এইভাবে লিখে ফেলি। ওকে, তো এবার আমি এইখানে 4K স্থির রেখে দেই, 5K স্থির রেখে দিলাম এবং 6K স্থির রেখে দিলাম। তো আমি আর ওই আগের প্রসিডিউর গুলো সব এক এক করে দেখাচ্ছি না, তো আমি জাস্ট এখানে উত্তরগুলো লিখে ফেলি। তো এখানে কি হবে, এটা হবে 5P3 হবে, একইভাবে এইটাও হবে 5P3, এটাও হবে কি 5P3। ওকে, তো এখন কিন্তু এই 3টাকে যোগ করলে কিন্তু আমাদের নির্ণয় বিন্যাস সংখ্যা হয়ে গেল না, কারণ হচ্ছে যেহেতু 4000-এর থেকে বড় সংখ্যা গঠন করতে বলছে, সেটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হলেই হয়ে গেল না, সেখানে কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো সেটাও আমরা নির্ণয় করি, 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। এক দুই তিন চার পাঁচ। ওকে, তো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করার ক্ষেত্রে আশা করি কোনো ধরনের কোনো শর্ত এখানে প্রয়োগ করতে হবে না, বা কোনো ঘরে কোনো অঙ্ককে স্থির রেখে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে না। কেন, কেননা হচ্ছে হলো এখানে আমি যদি 1ও বসাই, যদি প্রথমে যদি ছোট অঙ্কটাও যদি বসাই, তাহলে এটা 4000 থেকে বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে এই 6টি অঙ্ক দিয়ে, সেটা হচ্ছিল 6P5 উপায়ে। ওকে, তো এবার হচ্ছে হলো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও তো হতে পারে, তাই না? তো সেটাও বের করে ফেলি। ওকে, তো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে কত উপায়ে, 6P6 উপায়ে। তো তাহলে আমার কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যাটা হবে এই সবগুলার যোগফল, 5P3 প্লাস 5P3 প্লাস 5P3 প্লাস 6P5 প্লাস 6P6। তো টোটাল কাঙ্ক্ষিত উপায় বা বিন্যাস সংখ্যা হচ্ছে হলো এত। এখন আমরা এই একই প্রবলেমগুলো আরেকটা ভিন্ন উপায়ে সলভ করব। তো সেই উপায় সলভ করার জন্য আমাদের এই 3টি স্টেপ ফলো করতে হবে। তো এখানে প্রথম স্টেপে বলা আছে কি ধরনের সংখ্যা হবে, আগে সেই শর্তের কাজ করতে হবে। 2 নম্বর স্টেপে বলা আছে সংখ্যা গঠনের নিজস্ব শর্তের কাজ করতে হবে, তো এটা আমাদের আপাতত প্রয়োজন নেই।
তিন নম্বরে বলা আছে বাকি স্থানের জন্য বিন্যাস করতে হবে। ওকে, তাহলে এখন আমরা এক নাম্বার প্রবলেমটি সলভ করি। তো এখানে বলা আছে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো এক নাম্বার প্রবলেমটি সলভ করার জন্য আমরা এই তিনটি স্টেপ ফলো করব। তো এখানে এক নাম্বার স্টেপে বলা আছে কি ধরনের সংখ্যা হবে, আগে সেই শর্তে কাজ করতে হবে। তো এখানে দেখেন কি ধরনের সংখ্যা হবে সেটা কিন্তু বলা নাই। যেমন দুই নম্বরে বলা ছিল বিজোড় সংখ্যা গঠন করতে হবে, তিন নম্বরে বলা ছিল জোড় সংখ্যা গঠন করতে হবে, চার নম্বরে বলা ছিল পাঁচ দ্বারা বিভাজিত এমন সংখ্যা গঠন করতে হবে। তো যাই হোক, এক নম্বরে আমাদের এমন কোনো ধরনের কোনো শর্ত নাই, তো এটা আমরা ইউজ করব না, প্রথম শর্ত ক্যান্সেল। ওকে, দ্বিতীয়টা তো আমরা বলছিলাম এখানে আমরা কোথাও অ্যাপ্লাই করব না, তাহলে এটা এমনিতেই ক্যান্সেল। আর তিন নম্বরটা বলা আছে বাকি স্থানের জন্য বিন্যাস করতে হবে। ওকে, তো বাকি স্থান বলতে আমাদের এখানে আসলে সবগুলো স্থানই থেকে যায়। যেমন দেখেন এখানে তিনটি স্থান, কোনো স্থানের জন্যই আমরা কোনো শর্ত অ্যাপ্লাই করতে পারি নাই। তো তিনটি স্থানের জন্য আমাদের এই বাকি তিনটি স্থানের জন্য বিন্যাস করতে হবে। তো এখানে ছয়টা অঙ্ক আছে, দ্যাট মিন্স এই তিনটি ফাঁকা স্থানে ছয়টি অঙ্ক দ্বারা যদি পূরণ করতে যাই তাহলে সেটা হবে কি 63। তো তার মানে বলা যায় আসলে নতুন যে উপায় সেই উপায় আর হচ্ছে হলো এই উপায়, এটা আসলে দুইটা সেমই আছে। দুই নম্বরে বলা আছে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো এটাকে সলভ করার জন্য আমরা যেটা করব এই তিনটি স্টেপ ফলো করব। তো এখানে প্রথম স্টেপে বলা আছে কি ধরনের সংখ্যা হবে সেই শর্তের কাজ আগে করতে হবে। তো আমাদের কি ধরনের সংখ্যা হবে, আমাদের সংখ্যার ধরন হবে বিজোড় সংখ্যা। ওকে, তো এটা ছিল আমাদের আগের উপায়, মানে আমরা আগে এই উপায় সলভ করছিলাম। তো এখন আমরা যদি নতুন উপায় সলভ করতে যাই তাহলে শেষের স্থানে বা শেষের ঘরে বসতে পারবে কি কি সংখ্যা, 1, 3, 5। তো আগের উপায় হচ্ছে হলো আমরা তিনটাকে আলাদা আলাদা করে আসলে সলভ করছিলাম। তো এই উপায় আসলে তিনটাকে আলাদা আলাদা না, একসাথেই সলভ করে ফেলবো। তো সেটা হচ্ছিল কি, এই তিনটি অঙ্ক এই একটি স্থানে বসতে পারে সেটা হচ্ছিল কি 3P1 উপায়, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখা যাক দ্বিতীয় শর্তে কি বলা আছে। দ্বিতীয় শর্তে বলা আছে, দ্বিতীয় শর্তটা তো আসলে আমরা ফলো করব না, তো এটা বাদ। তিন নম্বর শর্তে বলা আছে বাকি স্থানের জন্য বিন্যাস করতে হবে। ওকে, তো বাকি স্থান বাকি রইলো আমার হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। ওকে, তো এই মুহূর্তে এইখানে এই দুইটা স্থানে আমরা কয়টা অঙ্ক দ্বারা পূর্ণ করব। ওকে, তো সেটা বোঝার জন্য আমরা এইখানে একটি স্থান নিয়ে কাজ করছি, দ্যাট মিন্স আমাদের যেটা করতে হবে এইখান থেকে যে কোনো একটি অঙ্ক মুছে দিতে হবে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো একটি। সেটা আসলে কোনটা আমরা মুছে দিচ্ছি সেটা আমাদের কাছে বিষয় না, তো আমি এখানে 6 মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমার এইখানে মোটমাট 5টা অঙ্ক রইলো, এই 5টা অঙ্ক এই দুইটা ঘরে বসতে পারে সেটা হচ্ছে কত উপায়, 5P2 উপায়, ঠিক আছে। তাহলে আমার নিম্ন বিন্যাস সংখ্যা হবে 5P2 × 3P1। তো এটাই হচ্ছে আমার সেই নিম্ন উপায়। ওকে, তিন নম্বর প্রশ্নে বলা আছে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো প্রথম স্টেপ যদি ফলো করি কি ধরনের সংখ্যা হবে আগে সেই শর্তে কাজ করতে হবে। আমাদের সংখ্যার ধরন হবে এবার জোড় সংখ্যা। ওকে, তাহলে এটার কাজ আগে করি। তো এটা ছিল আমার আগের উপায়, এখন নতুন উপায় যদি করতে হয় ওইটার মতো করেই করব, দুই নম্বরের মতোই। তো শেষের স্থানে কি কি বসতে পারবে, 2, 4, 6। তো তাহলে এই তিনটি অঙ্ক বসতে পারবে এই একটি ঘরে, তো সেটার উপায় কি 3P1। ওকে, আর বাকি যে দুইটি ঘর থাকবে এই দুইটি ঘরে আমার এখান থেকে কয়টি অঙ্ক দ্বারা পূর্ণ হবে, যে কোনো একটি আমি মুছে দেবো, কেননা এখানে আমি একটি ঘর আগেই পূর্ণ করে নিছি। তো কোনটা মুছতেছি সেটা কোনো বিষয় না, তো আমি 6ই মুছে দিই। তো তাহলে এইবার অঙ্ক আছে কয়টা, 5টা। তো 5টা অঙ্ক এখানে বসতে পারবে 5P2 উপায়ে। তো এখন জাস্ট এই দুটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। চার নম্বরে বলা আছে তিন অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজিত কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো এটা সলভ করার জন্য প্রথম স্টেপে কি বলা আছে কি ধরনের সংখ্যা হবে আগে সেই শর্তের কাজ করতে হবে। তো এখন আমাদের কি ধরনের সংখ্যা হবে, আমাদের এমন ধরনের সংখ্যা নির্ণয় করতে হবে যেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজিত হয়। ওকে, আচ্ছা, তো আমরা তিন অঙ্ক বিশিষ্ট যেহেতু সংখ্যা নির্ণয় করব, আর যেহেতু 5 দ্বারা বিভাজিত হয় এমন ধরনের সংখ্যা চাইছে, তো সেহেতু আমাদের শেষের ঘরে একটি অঙ্কই বসতে পারবে সেটা হচ্ছে 5। ওকে, তো 5 বসতে পারে এই একটি ঘরে সেটা কত উপায়,
ওয়ান পি ওয়ান উপায়, কেননা হচ্ছিল এখানে জাস্ট একটি সংখ্যা, সরি একটি অঙ্ক। ওকে তো ঠিক আছে, আর বাকি যে দুইটি ঘর থাকে এই দুইটি ঘরে বসতে পারবে, যেহেতু এখানে আমি একটি ঘর আগেই পুরোট করে ফেলছি। তো এখান থেকে যে কোনো একটি সংখ্যা সরি অঙ্ক মুছে দিলেই হবে। তো সিক্সটাকেই মুছে দিলাম, তো এখান থেকে মোটমাট পাঁচটা অঙ্ক, তো এই দুইটা ঘরে বসতে পারবে পাঁচটা অঙ্ক, ফাইভ পি টু উপায়। তো এখন জাস্ট কি করতে হবে, এই দুটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। পাঁচ নম্বরে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে তো তাহলে প্রথম স্টেপ অনুযায়ী কি হবে, কি ধরনের সংখ্যা হবে আগে সেই শর্তে কাজ করতে হবে। তো আমাদের সংখ্যার ধরন হবে এমন যে 4000-এর থেকে বড় কিন্তু 5000-এর থেকে ছোট। ওকে তো সেটা যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমরা এখানে চারটি ফাঁকা ঘর এখানে বানিয়ে নিলাম। ওকে তো তাহলে আমাদের এই ঘরে জাস্ট ফোরই বসতে পারবে, ঠিক আছে। আচ্ছা তো এইখানে একটি অঙ্ক বসতে পারবে একটি ফাঁকা ঘরে, তার মানে সেটা কত উপায়, ওয়ান পি ওয়ান উপায়। আর আমরা যেটা করব এখান থেকে একটা মুছে দেব, আর তাহলে এখানে থাকবে মোটমাট পাঁচটা অঙ্ক, এই পাঁচটা অঙ্ক এই তিনটা ঘরে বসতে পারবে, ফাইভ পি থ্রি উপায়। এখন জাস্ট এই দুটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। ছয় নম্বর প্রবলেমে বলা আছে 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে তাহলে আমরা যদি প্রথম স্টেপ অনুযায়ী যদি ফলো করি, আমাদের সংখ্যার ধরন হবে 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট। তো এমন টাইপের যদি সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে আমরা যেটা করব তো আমাদের এই প্রথম ঘরে দুইটি অঙ্ক বসতে পারবে, সেটা হচ্ছিল ফোর আর ফাইভ। তো এই দুইটি অঙ্ক বসতে পারে প্রথম ঘরে কত উপায়, টু পি ওয়ান উপায়। ওকে তাহলে আমরা এইখানে যেহেতু একটি ঘর পূরণ করছি, এখান থেকে যে কোনো একটি অঙ্ক মুছে দেব, তাহলে বাকি থাকবে তিনটি ঘর। এই তিনটি ঘরে এই পাঁচটি অঙ্ক বসতে পারবে, ফাইভ পি থ্রি উপায়। এই দুটাকে এবার গুণ করে দিলেই হয়ে যাবে। সাত নম্বরে বলা আছে 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। ওকে তো এটা হচ্ছিল আমার আগের প্রসেস। তো আমরা তো জানি যে 4000-এর থেকে বড় সংখ্যা সেটা চার অঙ্ক বিশিষ্ট অঙ্ক হতে পারে, চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, তারপর পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে, ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে। তো আমরা প্রথম অবস্থায় চার অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 4000-এর থেকে বড় সেইগুলো নির্ণয় করে ফেলি। ওকে তো আমি এখান থেকে এগুলো মুছে দেই। আচ্ছা তো 4000-এর থেকে যদি বড় হতে হয়, তাহলে আমার এই ঘরে কি কি অঙ্ক বসতে পারবে, চার বসতে পারবে, পাঁচ বসতে পারবে এবং ছয় বসতে পারবে, ঠিক আছে। তো এই তিনটি অঙ্ক একটি ঘরে বসানো যায় কত উপায়, সেটা হচ্ছে হলো থ্রি পি ওয়ান উপায়। ওকে তো ঠিক আছে, যেহেতু একটি ঘর আমি পূরণ করে ফেলছি, এখান থেকে একটি অঙ্ক আমি মুছে দিই, তাহলে বাকি থাকে তিনটি ঘর। এই তিনটি ঘরে তাহলে এই পাঁচটি অঙ্ক বসতে পারবে কত উপায়, ফাইভ পি থ্রি উপায়। তো এই দুটাকে যদি গুণ করে দিই, তাহলে আমার চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করা হবে, যেগুলো আসলে 4000-এর থেকে বড়। তো এখন আসা যাক পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করি, যেগুলো 4000 থেকে বড়। আসলে এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাই 4000 থেকে বড় হবে, তো এখানে কোনো ধরনের কোনো শর্তের প্রয়োজন নাই। তো সুতরাং প্রথম স্টেপটা আমার ক্যান্সেল, আর দ্বিতীয় স্টেপটা তো এমনিতেই ক্যান্সেল, আর তৃতীয় স্টেপ ছিল বাকি ঘরগুলোতে বিন্যাস নির্ণয় করতে হবে। তো বাকি ঘর তো আসলে আমার পাঁচটাই পড়ে রইলো, তো এই পাঁচটা ঘরে আমার ছয়টা অঙ্ককে বসানো যাবে কত উপায়, সিক্স পি ফাইভ উপায়, ঠিক আছে। এইখানে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না। ঠিক একইভাবে যদি ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে এখানে প্রথম স্টেপও অকার্যকর, দ্বিতীয় স্টেপ তো হবেই না, তৃতীয় স্টেপ যেগুলো বাকি রইলো সেটা হচ্ছে ছয়টা ঘরই বাকি রয়ে গেল। এই ছয়টা ঘরে এই ছয়টি অঙ্ক দ্বারা যদি পূরণ করতে চাই, তাহলে সেটা হবে কি, সিক্স পি সিক্স উপায়। ওকে তো তাহলে এখন আমার মোট বিন্যাস সংখ্যাটা কত হবে, তো সেটাকে একটু দেখে ফেলি। সেটা হবে হচ্ছে থ্রি পি ওয়ান ইন্টু ফাইভ পি
থ্রি। ওকে, এটা হচ্ছে হলো 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা সেটা যোগ 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা সেগুলা যোগ 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা সেগুলা। এতক্ষণ আমরা এই ম্যাথগুলোকে নিজেদের মতো করে রাফ করে বোঝার চেষ্টা করছি, আর এখন হচ্ছে আপনারা এই ম্যাথগুলো কিভাবে পরীক্ষার খাতায় সলভ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আমি আসলে প্রথম উপায়ে ম্যাথগুলোকে সলভ করে দিছি, আপনারা ইচ্ছা করলে দ্বিতীয় উপায়ে নিজেদের মতো করে সলভ করে নিতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে দ্বিতীয় উপায়টি এমসিকিউর জন্য সলভ করা হয়, মানে ওই এমসিকিউ সলভ করার জন্য দ্বিতীয় উপায়টি ব্যবহার করা হয়।